আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুনাস কিচেন। আমি লুনা বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। চো আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা রেসিপি শেয়ার করার জন্য। এটা একদম ইজি এবং সিম্পল, আমরা সবাই এটা করে করে থাকি। চো আমি এখানে নিয়েছি কিছু মাছ, এগুলো হচ্ছে চাইনিজ মাছ, আসলে আমি এগুলোর নাম জানি না। চো আমি এখানে চারটে মাছ নিয়েছি। মাছগুলোকে আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর এখানে যা যা ইনগ্রিডিয়েন্টস নিয়েছি এখানে সব কিছু দেওয়া আছে। চো আমি মাছগুলোকে একটু হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে রাখবো কিছুক্ষণ, তারপর মাছগুলোকে ফ্রাই করে নেব। চো মাছগুলো এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে ফ্রাই করার জন্য। চো আমি মাছগুলোকে 2-3 মিনিট করে ফ্রাই করে নেব, বেশি ফ্রাই করব না। আসলে এই মাছটা খেতে অনেক টেস্টি, একটু কাঁটা আছে বাট খেতে কিন্তু অসাধারণ। চো আমার মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে। চো আমি রান্নার জন্য এখানে আরেকটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করছি। এখন দিয়ে দিচ্ছি রসুন, স্বাদ মতো লবণ দিয়ে আমি এগুলোকে কয়েক মিনিট কষিয়ে নেব, ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি হলুদ মরিচ, জিরা, ধনিয়া দিয়ে এগুলোকে আবারও 2-3 মিনিট একটু ফ্রাই করে নেব। তো ফ্রাই করা হয়ে গেলে আমি এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো সব কিছুকে আমি আবারও কয়েক মিনিট ঢাকনা দিয়ে রান্না করব টমেটোগুলো সফট হওয়া পর্যন্ত। চ যে আমার সব কিছু কষিয়ে না হয়ে গেছে, দেখতে পাচ্ছেন উপরের তেলটা বেশি উঠেছে। চ এখন আমি দিয়ে দেব কিছু 2-3 কাপ গরম পানি। চ গরম পানিটা দিয়ে আমি আবার এগুলোকে 2-3 মিনিট রান্না করব বলক আসা পর্যন্ত। চো বলক চলে আসছে, এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলি। চো মাছগুলি দেওয়া হয়ে গেছে, এখন আমি আবার একটু নেড়ে ছেড়ে উল্টে পাল্টে দিচ্ছি, দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ডেকে রাখছি 15 মিনিট মাছগুলো রান্না করার জন্য। আমার মাছগুলো অলমোস্ট রেডি, এখন আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ জাস্ট একটা ফ্লেভার আসার জন্য। চো এই যে আমার হয়ে গেছে ফিশ কারি। চো এটা আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, মাছগুলো খেতে অনেকই মজা হয়, একটু কাটা হয় বাট খেতে অনেক ইয়ামি হয়। চ আমার মাছটা রান্না শেষ, এখন আমি একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। তো আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এইখা মনেই করি আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।